দেখে মনে হতে পারে কোনো অনুন্নত দেশের এই ছবি, কিন্তু অবিশ্বাস্য হলে সত্যি এই ছবিগুলো ইউরোপের। প্রবল বৃষ্টির কারণে জার্মানির পশ্চিমাঞ্চল ও বেলজিয়ামে মৃতের সংখ্যা পৌঁছেছে 157 জনে, এর মধ্যে জার্মানিতে মারা গেছেন 133 জন। জার্মানিতে গত 50 বছরে এর চেয়ে ভয়াবহ বন্যা দেখা যায়নি। পশ্চিম জার্মানির অনেক শহরে বন্যার পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে ও ঘরবাড়িও ভেঙে পড়া অব্যাহত আছে। কলোনের নিকটবর্তী শহর ওয়াসেনবার্গের একটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে জার্মানিতে দেখা দিয়েছে এই ভয়াবহ বন্যা। শহরটি থেকে ইতিমধ্যে 700 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পশ্চিম জার্মানির স্টেইনবাস্টাল বাঁধটিও ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। শহরটির কর্তৃপক্ষ জানিয়েছেন, বাঁধের চারপাশে প্রায় 4,500 বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বন্যায় প্রতিবেশী বেলজিয়াম ও নেদারল্যান্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামে 24 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আছেন 20 জন। নেদারল্যান্ডে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।